আমার আব্বা থেকে আমি একটা শিক্ষা পাইছি, গোবাজাত যেগুলো আছে এগুলারে ভালো জিনিস খাওয়াইতে হবে কখনো, যেহেতু এটা আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, মানুষ এই মাংসটা খাবে, এমন কিছু করা যাবে না যেটা মানবদেহের জন্য ক্ষতি হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শান্ত মিয়া। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলা মাধবদী থানা নুরালপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাসায়। এই যে ফার্মটা দেখছেন, এই ফার্মটার নাম হচ্ছে সাকিব এগ্রো ফার্ম। এই ফার্মে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সেরা সেরা যে বলদ গরু কালেকশন, সেই সেরা বলদ গরু কালেকশন। তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বলদ। তো আসলে আমি মনে করি দর্শক বন্ধুরা, বাংলাদেশে সর্বোচ্চ 10টা খামারে এরকম গরু আছে কিনা তাও সন্দেহ আছে। তো আপনারা যারা এরকম বিগ সাইজের বলদ গরু সংগ্রহ করতে চান, আপনারা চাইলে এই খামার থেকে সংগ্রহ করতে পারেন। এই বলদ গরু সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, শুরুতে যদি আপনার পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ আরিফ হোসেন, আমি নুরালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং আমাদের একটা গরুর খামার আছে, সেটা হচ্ছে সাকিব এগ্রো ফার্ম। আচ্ছা, সাকিব এগ্রো ফার্ম। আচ্ছা, এই ফার্মের ভাই যাত্রাটা শুরু হয়েছিল কত বছর আগে? যাত্রা শুরু হয়েছে আনুমানিক, আমাদের বাসায় ছোটোবেলা থেকেই গরুর লালন পালন করা হয়, কিন্তু আমরা খামার আকারে ধারণ করছি চার বছর যাবো। আচ্ছা, শুরুটা কার হাত দিয়ে হয়েছিল? শুরুটা আসলে আমার ছোট ভাই রাজীবের হাত দিয়ে হয়েছে। রাজীব ভাইয়ের হাত দিয়ে শুরু হয়েছিল। আচ্ছা, এখন আপনার খামারে সর্বমোট কতগুলি গরু আছে? আমার খামারে প্রায় এখন আল্লাহর রহমতে 60-70টার উপরে গরু, মহিষ সব মিলে। হ্যাঁ, মহিষও আছে। আচ্ছা, তো আপনার এখানে সর্বনিম্ন কত বাজেট থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু বা মহিষ আছে? আমার এনে আল্লাহর রহমতে প্রায় 2-15 লাখ টাকা পর্যন্ত গরু, 2-15 লাখ টাকা পর্যন্ত আছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখন এখানে যে বলদ গরু কালেকশন দেখতেছে, আমার মনে হয় বাংলাদেশে হাতে কোনো 10টা খামারে এরকম বলদ গরু আছে কিনা সন্দেহ আছে। কারণ এখনো পর্যন্ত যত ইউটিউবারই ভিডিও আপলোড করছে, এরকম বলদ কালেকশন দেখা যায় নাই। আসলে আমি তো অনেক আপনারও অনেক ভিডিও আমি দেখি, আমার কাছে এগুলো আছে, কার কাছে আছে সেটা আমার চেয়ে ভালো আপনি বলতে পারবেন। হ্যাঁ, আমরা তো সবসময় ভাই আসলে এটা নিয়েই কাজ করি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইউটিউবারকে দেখি নাই, আমি তো দেখি নাই কোনো অনেক অনেক খামারে, কিন্তু আমার থেকে যারা বড় বড় আছে, সিনিয়র আছে, তারাও দেখাইতে পারেনি। আর এরকম কালেকশন মাশাআল্লাহ, এগুলি তো মনে হয় না এই বছরের কালেকশন। না, এগুলো বছর আগে কালেকশন করছে, এগুলো আমার গত কুরবানিদের পরে কালেকশন করা। গত কুরবানিদের পরে কালেকশন করা ছিল মাশাআল্লাহ। আচ্ছা, যে গরুগুলি দেখতেছি এই গরুগুলি তো সব বিশাল বড় বড় সাইজ, এক একটা মনে হয় 900 কেজি প্লাস হবে আনুমানিক আইডিয়া। জি, 900+, 900 কেজি, এটা তো মনে হয় 1 টন কাছাকাছি প্রায়। এগুলি কি স্কেল করছেন? আমি আনার পরে স্কেল করছিলাম, পরে আর এখন পর্যন্ত স্কেল করা পর্যন্ত স্কেল করেন নাই? আর আমি আসলে কুরবানির গরুগুলো স্কেলে বিক্রি করি না। স্কেলে বিক্রি করেন না? স্কেলে বিক্রি করি না, আসলে কুরবানি আল্লাহর রাস্তায় দেয় মানুষ, এটা স্কেলে আমি হুজুর তারপর আর অনেকের কাছে একটু পরামর্শ নিয়েছি, স্কেলে বিক্রি করাটা আসলে কুরবানি দিয়ে বাংলাদেশে বলা যায় রেয়ার গরু। জি, যেহেতু আমাদের বর্ডার বন্ধ, বর্ডার বন্ধ ইন্ডিয়ান গরু গুলো আসা খুব রেয়ার, যেগুলো আসে মানে ফাঁক ফুকর দিয়ে দেখা গেছে দুই একটা ভালো মানের গরু আসে, এত না, এত ভালো মানের গরু আসে না, যেগুলো আসে এগুলো কাটার। আচ্ছা, তো ভাই এত মাশাআল্লাহ যে এরকম সুন্দর টাড়ি বা পিডাব দেখতেছি, আসলে কি কি খাবার দাবার খাওয়ান এই গুমরটা কি? আসলে আপনি দেখতে পারবেন আমার এনে আমি কোনো ফিড খাওয়াই না গরুকে, দানাদার খাবার ফিড খাওয়াই না, 6-7টা আইটেম দানাদার খাবার মিশ্রণ করে তারপরে আমি খাওয়াই। আর আমার খেতে প্রায় 12-13 বিঘার মধ্যে ঘাস লাগানো আছে, 25-30 বিঘার উপরে আমি ধান করি, সে খড় আছে, এইগুলি আমার গরুর খাবার। এগুলি খাবার প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো, কিন্তু আমি কোনো ফিড খাওয়াই না। ফিড খাওয়ালে আপনি দেখেন প্রত্যেকটা গরু রোদ্রের মধ্যে বাধা আছে,
একটা গরুর মুখ দিয়ে ভালো করে লালা পড়বে না ভাই। মাশাল্লাহ, আপনার কথার সাথে তো আমি দেখতেছি যে এই রোদ্রের মধ্যে প্রচন্ড তাপ, এই তাপের মধ্যে এক ফুটো একটা সিনে লালা পড়তেছে, যে খাবার অবশ্যই 100% অর্গানিক না হলে বা ভেজাল মুক্ত না হলে এটা সম্ভব না। না, আমি ইনশাল্লাহ আপনার যারা ফিট খাওয়ায় তাদের গরু দিয়ে লালা পড়বে এটা স্বাভাবিক, যেহেতু এই রোদের মধ্যে দাঁড়াইতেই পারবে না। হ্যাঁ, যেহেতু আপনার এটা বোবাজাত কিছু বলতে পারে না। আমি সবসময় আমার আব্বার থেকে আমি একটা শিক্ষা পাইছি যে গবাদি মানে বোবাজাত যেগুলো আছে এগুলার ভালো জিনিস খাওয়াইতে হবে কখনো, যেহেতু এটা আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন, মানুষ এই মাংসটা খাবে, এমন কিছু করা যাবে না যেটা মানব দেহের জন্য ক্ষতি হবে। আমি এই জিনিসটা মেনে চলি সবসময়। আমি লাভ লস হিসাব করি, কম লাভ যে হয় না তা না, লাভ যে হয় না, কারণ এইগুলো হচ্ছে আল্লাহর দান জিনিস, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি চেষ্টা করি ভালো কিছু খাওয়ার জন্য, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এই গরুগুলি তো মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু, ছোটান দেহের মাশাল্লাহ। তো এখানে আপনার বলদ গরু সর্বনিম্ন কত রেটের গরু আছে? আমি আসলে দামটা ওইভাবে বলতে চাচ্ছি না, কেউ যদি নিতে চান আমার কাছে আসে, সরাসরি আসেন, ইনশাল্লাহ খুব কম বাজেটের মধ্যে আমি কম টাকার মধ্যে ইনশাল্লাহ আমি দিয়ে দেব। আসলে যারা অরিজিনাল ক্রেতা তারা কিন্তু আসলে খামার ভিজিট করে এসে যখন পছন্দ হয় তারা কিন্তু আসলে ক্রয় করে, আর যারা ওই যে ফোনে দরদাম করে তারা কিন্তু আসলে অরিজিনাল ক্রেতা না। তারা আমরা অনেক সময় ভোক্তাদের কাছ থেকে আপনার এই কমপ্লেনটা পাই যে তারা দাম দর করে আসে না। তো ভাই মাশাল্লাহ গরুগুলি দেখলাম অনেক সুন্দর, এই গরুগুলিকে যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার খামারে কীভাবে আসবে একটু লোকেশনটা বলেন। আমার খামারে আসতে হলে মাধবদী বাস স্ট্যান্ডে এসে, আমার নাম আরিফ হোসেন, চেয়ারম্যান বাড়ি বললে হবে, অথবা মুক্তার বাড়ি, শরীফ মুক্তার বাড়ি বললে যে কেউ নিয়ে আসবে। আচ্ছা, আর ভাই একটু যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01711249625। এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলি দেখতে পারবে, সংগ্রহ করতে পারবে, আর আমি মনে করি ভাই সরাসরি এসে দেখে তারপর দরদাম করলে ভালো। অবশ্যই, কারণ যারা অরিজিনাল ক্রেতা তারা আসলে সরাসরি এসে দেখি দরদামটা করে, ইনশাআল্লাহ। কারণ মোবাইলে যারা আসলে দাম বলে তারা কিন্তু অনেক সময় অরিজিনাল ক্রেতা থাকে না, অরিজিনাল ক্রেতা থাকে না, এসে দেখলে এসে দেখবে পছন্দ হবে ইনশাআল্লাহ থাকবে না, আমি খুব রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে ভাই। তো ভাই এত সুন্দর গরু দেখানোর জন্য আর আমাদের সাথে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য আপনার অন্তরত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।